করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের দ্বিতীয় পত্র, ছয় অধ্যায় এক থেকে দশ পদ। প্রিয়জনেরা, ঈশ্বরের সহকর্মী বলে আমরা তোমাদের এই আহ্বান জানাচ্ছি। তোমরা ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছ, এখন তা নিষ্ফল হতে দিও না। কারণ শাস্ত্রে তিনি এই কথা বলেন, অনুগ্রহ দানের সময়ে তোমার ডাকে সাড়া দিয়েছি আমি, পরিত্রাণের দিনে তোমার সহায় হয়েছি। আর এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। আমাদের এই সেবাকর্মের যাতে কোনো নিন্দা না হয়, সেই জন্য আমরা এখন কোনো কিছুই করি না, যার ফলে কারো স্খলন ঘটাতে পারে। বরং আমরা যে ঈশ্বরের সেবাকর্মী, তা সব ব্যাপারে দেখতে চেষ্টা করি। আমরা তো সব ব্যাপারে যথেষ্ট ধৈর্য দেখিয়ে থাকি, স্বীকার করি যত ক্লেশ, দুর্গতি, সংকট, যত প্রহার, কারাবাস, যত দাঙ্গা হাঙ্গামা, স্বীকার করি বহু পরিশ্রম, রাত্রি জাগরণ আর অনাহার। আমরা যে ঈশ্বরের সেবাকর্মী, তা আমরা দেখাই আমাদের শুচিতায় ও ধর্মজ্ঞানে, আমাদের সহিষ্ণু ও সহৃদয় ব্যবহারে, আমাদের অন্তরের পবিত্রতায় ও ভালোবাসার অকপটতায়। আমরা প্রচার করি সত্যেরই বাণী, স্বয়ং ঈশ্বরের শক্তির ওপরে নির্ভরশীল। আমরা ডান হাতে বা বাঁ হাতে ধর্মিকতায় আমাদের অস্ত্র, গৌরব বা লাঞ্ছনা, সুনাম বা দুর্নাম, যা কিছুই পাই না কেন, সেই একইভাবে ঈশ্বরের সেবা করে চলি। লোকেরা মনে করে আমরা নাকি প্রতারক, অথচ আমরা সত্য কথাই বলি। আমরা নাকি পরিচয়হীন মানুষ, অথচ আমাদের পরিচয় অনেকেই তো জানে। আমরা নাকি মাতৃপ্রিয়, অথচ আমরা তো বেঁচেই আছি। আমরা নাকি শাস্তি পাওয়া মানুষ, অথচ আমাদের দেখছি মেরে ফেলা হচ্ছে না। আমরা নাকি দুঃখী, অথচ আমরা সর্বদাই আনন্দে আছি। আমরা নাকি দরিদ্র, অথচ আমরা অনেকেই ধনী করে তুলেছি। আমরা নাকি নিঃস্ব, অথচ গোটা বিশ্বটাই তো আমাদের।